আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফেসবুক বন্ধুরা, কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা ঘটে গেল, এটা গোটা বিশ্ব দেখছে বর্তমান সময়ে। সেটা কি আমরা অনেকে অবগত আছি যে নিউজিল্যান্ডের যে একটা মসজিদ ক্রাইস্ট চার্চ, সে মসজিদে একজন হামলাকারী, একজন সন্ত্রাসী বাড়ির থেকে অস্ত্র নিয়ে গাড়িতে যেতে যেতে লাইভ করে, তো একজন সন্ত্রাসী, একজন টেররিস্ট বাড়ির থেকে অস্ত্র নিয়ে সে লাইভ করতে করতে যাচ্ছে, গিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে পাখির মতো গুলি করে নিয়ার অ্যাবাউট 30 জন মুসলমানকে, নিরীহ মুসলমানকে, সালাতরত বা সালাতের পরে বসে গল্প করা মুসলমানদেরকে নির্বিঘ্নে হত্যা করছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমরা মুসলমানরা মসজিদের মধ্যেও সেফ না। যে মসজিদ যেটা শান্তির জায়গা, আল্লাহ সুবহান ওয়া তাআলার ঘর, সেখানেও আজকে আমরা মুসলমানরা সেফ না, তাহলে আমাদের আর জায়গা কোথায় ভাই? আমরা মুসলমানরা আর কতকাল ঘুমিয়ে থাকব? দেখুন, আজকে এত বড় একটা হামলা হয়ে গেল যে প্রায় 30 জন মানুষকে অ্যাট এ টাইম পাখির মতো গুলি করে মারলো এক খ্রিস্টান ব্যক্তি। তারপরেও গোটা পৃথিবীর দালাল মিডিয়া, আরে আমাদের ভারতের মিডিয়ার প্রতি তো আমাদের বিশ্বাস নাই নাই, এরা তো মানে নিম্নমানের কুকুরের চেয়েও খারাপ। যারা মুসলমানের যদি শুধুমাত্র একটু গন্ধ পাই, যদি মনে করে মানে একটু খালি গন্ধ পেয়ে যায় যে কোনো ব্যক্তি মুসলমান, তাহলে তারা সঙ্গে সঙ্গে যদি সন্ত্রাসী হামলা নাও করে তাকে সন্ত্রাসী বানিয়ে দেয়। অথচ আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল যে নিজে লাইভ করলো, লাইভ করে সরাসরি গোটা জাতিকে, গোটা পৃথিবীকে দেখাচ্ছে আর পাখির মতো গুলি করে মুসলমানদেরকে হত্যা করছে, তারপরে এই দালাল কুকুর মিডিয়া এরা চুপ থাকছে, এদিকে কিচ্ছু বলার নেই। মানে মনে হচ্ছে যেন মুসলমানরাই শুধুমাত্র আপনার সন্ত্রাসের ঠেকা নিয়ে রেখেছে। হ্যাঁ, তো এইসব মিডিয়াকে আমরা কেন এখনও রাখি, কেন তাদেরকে টিআরপি বাড়ানোর জন্য আমরা হেল্প করি, কেন তাদেরকে আমরা বয়কট করি না? আসলে আমরাই খারাপ, আসলে আমরাই খারাপ। আমরা, আমাদের ক্যারেক্টার আসলে খারাপ যে আমরা এই ধরনের মিডিয়াকে কেন আমরা বয়কট করি না। যে আজকে একটা মানুষ সে বাড়ি থেকে লাইভ করে গিয়ে, ফেসবুক লাইভ করে গিয়ে 40 জন, নিয়ার অ্যাবাউট 30 জন মানুষকে, নিরীহ মানুষকে যারা মসজিদের মধ্যে ছিল তাদেরকে হত্যা করলো, একবারে গুলি করে, পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করলো, অথচ সমস্ত মিডিয়া চুপ। মানে কী স্ট্রেঞ্জ একটা ব্যাপার, অদ্ভুত একটা ব্যাপার, যে মানে কী অবস্থা! আল্লাহ একবার আসুন না, হানাফি সাফি তালাকের মশালা, নাভির নিচে নাভির উপরে, এসবগুলা ছেড়ে দিয়ে আমরা একদ্ধবদ্ধ হই, একসাথে আসুন, আমরা প্রতিবাদ করি, অন্যায়ের প্রতিবাদ করি। শুধুমাত্র মুসলমান নয়, আমি হিন্দু, ইহুদি, খ্রিস্টান সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি যে যারা এই ধরনের খুন কার্য, মানে এইসব কার্যকলাপ ঘটায়, তারা কোনো জাতির না, তাদের একটাই জাতি, তারা হচ্ছে টেররিস্ট। তো এই ধরনের টেররিস্টকে যে নিজের পরিচয় দিয়ে মুসলমানদেরকে হত্যা করছে পাখির মতো, তাদেরকে কেউ সন্ত্রাসী বলছে না, কোনো মিডিয়া সন্ত্রাসী বলছে না। আমি বুঝতে পারি না যে এইসব মিডিয়ায় যারা জার্নালিস্ট রয়েছে, যারা মিডিয়ার বিশেষ পার্সন রয়েছে, বিশেষ ব্যক্তিত্ব রয়েছে, তারা কি কোনোদিন স্কুলে যায়নি, নাকি এই ধরনের বাক্য পড়েনি যে অন্যায় যে করে অন্যায় যে সয়ে তব গিনা তার তৃণ সমোদহে। এরা অন্যায় যদি মনে করে যে এরা অন্যায় করেনি, তো এরা তো অন্যায় সহ্য করছে, তো অন্যায় সহ্য করাও তো মহাপাপ, মহা অন্যায়, মহা অত্যাচার। আমরা মিডিয়ার উপরে আশা ভরসা করি যে মিডিয়া মানুষকে সত্য বিষয়টাকে উন্মুক্ত করবে, সত্যটাকে খুলে ধরবে মানুষের সামনে, সত্যটাকে তুলে ধরবে যে অরিজিনাল ঘটনাটা কী। অথচ এই মিডিয়ার অবস্থা কী, যে তারা মানে এত টাকা খেয়ে থাকে, এত দালালেরা, যে আপনার মানে যদি কখনো মুসলমান নিহত হয় বা মুসলমানদেরকে আহত করা হয়, মুসলমানদেরকে মেরে ফেলা হয়, এদের জীবনে যেন কোনো মূল্যই নেই। আমাদের কাছে সংবাদ রয়েছে 30-এর উপরে, আমার মনে হয় হয়তো 40-50 জনকে মেরেছে, এখনও তো এই কান্না হাহাকার চলছে সেই মসজিদে। তাহলে আজকে এই মিডিয়ার উপরে আমরা ভরসা যদি করি, তাহলে আমরা বুঝতে পারবো না যে এটা একটা সন্ত্রাসী হামলা। এত বড় একজন লোক যে 30-40 বা 50 জন লোককে হত্যা করলো দিনে দুপুরে সবার সামনে দেখিয়ে, নিজে ভিডিও করে, তারপরেও মিডিয়ার কোনো ব্যক্তিত্ব বা কোনো মিডিয়া বিশেষ করে এখন পর্যন্ত তাকে টেররিস্ট বলেনি, সন্ত্রাস কার্যকলাপ, সন্ত্রাসী কার্যকলাপ বলে এখনও আখ্যায়িত করেনি। সো এখানে বোঝা যাচ্ছে দে আর অনলি দ্য বার্কিং ডগ ইন দ্য ওয়ার্ল্ড, এরা শুধু কুকুরের মতো ঘেউ ঘেউ করতে পারে, এদের আর কোনো কাজ নেই, এদেরকে বয়কট করুন, আপনারা চ্যানেলকে বয়কট করুন। এই ধরনের যত টিভি চ্যানেল রয়েছে যারা নিঃশর্তভাবে কথা বলে, এমনকে ছেড়ে
আপনি এই এই ধরনের মিডিয়াকে আমাদেরকে বয়কট করতে হবে, আমাদের জন্য কোনো মিডিয়া নেই। থ্যাংকস টু মার্ক জুকারবার্গ, জুকারবার্গকে ধন্যবাদ জানাই যে তিনি এই ফেসবুকটা আবিষ্কার করেছেন, যার ফলস্বরূপ আমরা উই ক্যান প্রোটেস্ট হিয়ার, আমরা শুধু এখানে প্রতিবাদ করতে পারি। আদারওয়াইজ দেখুন আমরা মুসলমানরা অসহায়, পাখির মতো বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদেরকে গুলি করে মারছে, হত্যা করছে, বোমাবাজি করে শেষ করে দিচ্ছে, তারপরে এদেরকে আবার সন্ত্রাসী বানানো হচ্ছে উল্টিয়ে, তারপরে আমরা এই মিডিয়ায় দেখি, এই মুসলমানের ঘরে এই মিডিয়ায় চলে, এই এবিপি আনন্দই চলে, এই নিউজ 24ই চলে, এই ইত্যাদি চলে। আরে আল্লাহ আকবার, কেন চলবে, কেন কী করছি আমরা, মিডিয়াগুলো সবাই চুপ কেনে? যখন রোহিঙ্গাদেরকে এভাবে ধরে ধরে আং সাং সুচি যখন হত্যা করছিল, গোটা মিডিয়া ছিল চুপ, গোটা মিডিয়া চুপ ছিল, লক্ষ লক্ষ শিশুকে, নারীদেরকে কেটে ধর্ষণ করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, তাদের দেহকে বিচ্ছিন্ন করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, তখনও মিডিয়া চুপ ছিল, আবার তারা মুসলমান মারা গিয়েছিল তাই চুপ ছিল। আজকেও এই ঘটনা যেটা ঘটলো, সেই ঘটার পরে কেন আজকে কোথায় সেই কুকুর অর্ণব গোস্বামী, কোথায় অর্চনা, আজকে তারা বলতে পারছে না? এখন এসে সামনে বলা উচিত যে মানে এই এই যে ঘটনা ঘটলো, তারপরে নিউজিল্যান্ডকে ব্যান করা হোক ক্রিকেট দল থেকে, ও সচিনকে, সঞ্জিত তেন্ডুলকারকে জিজ্ঞাসা করা হয়েছে, যিনি একজন ভারতরত্ন, যে পাকিস্তানের সাথে ঝামেলা হলো, তাহলে আপনি কী মনে করেন পাকিস্তানের দলকে বয়কট করা উচিত কিনা? উনি বলছেন যে কেন খেলা থেকে বয়কট করবেন কেন, তো তাকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়। আজকে কোথায় হোয়ার ইজ দ্য অর্ণব গোস্বামী, হোয়ার ইজ দ্য বার্কিং ডগ, ও কোথায় রিপাবলিক টিভির ওই অ্যাঙ্কারটা কোথায়, এখন কিছু বলছে না কেন? এরা কেন চুপ, এবিপি আনন্দ এরা চুপ কেন, ওয়াই দে আর সাইলেন্ট, কেন তারা চুপ? জবাবটা কে দেবে, জবাবটা কে দেবে, জবাবটা দেওয়ার আছে কি? হ্যাঁ মুসলমানরা আজকে আপনারা একত্রিত হন, আমি শুধুমাত্র মুসলমান নাই বরং সমস্ত জাতিকে আমি উদার আহ্বান জানাচ্ছি, যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে তাদেরকে মাথা ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। হ্যাঁ দিনে দুপুরে মসজিদের মধ্যে হামলা করে, ভাগ্যেস আপনার আল্লাহ সুবহান তাআলা বাঁচিয়েছে, বাংলাদেশ ক্রিকেট টিম সেখানে ছিল সালাতরত অবস্থায়, তারা হয়তো বেরিয়ে গিয়েছিল ওখান থেকে বা ঢুকছিল, আল্লাহ আলম, যাই হোক তারা বেঁচে গিয়েছে, সামান্য কিছুর জন্য আল্লাহ সুবহান তাআলা তাদেরকে বাঁচিয়েছে। আজকে ভাবুন তারা তো অধিকাংশ মুসলমানই ছিল, তাহলে তারা কি হয়তো সেই ব্যক্তি যিনি আক্রমণ করেছেন, হয়তো তাদের টার্গেট ছিল এমনই হতে পারে, মেবি আল্লাহ আলম, যে তারা হয়তো ওই বাংলাদেশের টিমকেই হত্যা করার জন্য বেরিয়েছিল। আজকে বাংলাদেশের মিডিয়াও বা কেন চুপ থাকবে, ভারতের মিডিয়া বা কেন চুপ থাকবে, যদিও বাংলাদেশের কয়েকটা মিডিয়া কথা বলছে, আমি চাই গোটা পৃথিবীর মিডিয়া, মানে সিএনএন থেকে শুরু করে, বিবিসি থেকে শুরু করে, আল জাজিরা থেকে শুরু করে, পাশ্চাত্য দেশে যত মিডিয়া রয়েছে, পৃথিবীর যত মিডিয়া রয়েছে, ইন্টারন্যাশনাল যত মিডিয়া রয়েছে, সবাইকে এর প্রতিবাদ করা উচিত। এর প্রতিবাদ কেন করছে না এরা, কুলাঙ্গার, এরা কোন ঘরে জন্ম নিয়েছে এরা জানি না, এরা সত্য প্রকাশ করার নাম করে তারা নিজের চ্যানেলের শুরুতে বলে যে আমরা এগিয়ে আছি, এগিয়ে থাকি, সত্য প্রকাশ করাই, আমরা নির্ভয় ইত্যাদি ইত্যাদি কত রকমের লকব লাগিয়ে থাকে, তাহলে আজকে তারা কোথায়? এটা চোখে আঙুল দিয়ে কি তারা দেখতে পাচ্ছে না ব্যাপারটা, কি তারা খেয়াল করছে না যে হচ্ছে মিডিয়াতে এই যে ধরনের ঘটনাটা ঘটছে, যে দিনে দুপুরে মানুষকে হত্যা করা হচ্ছে, আবার শ্যুট করে হত্যা করা হচ্ছে, হাহাকার জমে আছে নিউজিল্যান্ডে সেই মসজিদে, আজকে মসজিদ একটা শান্তির জায়গা, সেখানে কোনো শান্তি আমরা পাচ্ছি না, তাহলে আজকে আমরা কোথায়, কোথায় আমাদের আমাদের মুসলমান যারা রয়েছে তাদের বুদ্ধিটা কবে হবে, এদের বুদ্ধি কবে হবে? এখনও কি এই নাভির নিচে নাভির ওপরে, এখনও কি এই জোরে আমিনকে আস্তে আমিন বলা নিয়ে মারামারি করবো আমরা, নাকি আমাদের বিবেক বুদ্ধি একটু হবে? আল্লাহ সুবহান তাআলা আপনাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আপনারা উন্নত জাতি, আমরা উন্নত জাতি, আমরা খায়রা উম্মা, আমাদের বিবেক বুদ্ধিকে আমরা হাটে বিক্রি করে রেখেছি, আমরা কি অন্যের বুদ্ধি ধার করে চলি না কি? আসুন আমাদের সমস্ত মুসলমানরা যদি আজকে আমরা মনে করি যে এই নিউজিল্যান্ডের সমস্ত পণ্যকে আমরা যদি বয়কট করি, নিউজিল্যান্ডের সমস্ত পণ্যকে বয়কট করি, আর বিদেশি যে হলুদ মিডিয়া রয়েছে এই হলুদ মিডিয়াকে যদি আমরা বয়কট করার চেষ্টা করি বা বয়কট করি, তাহলে দেখুন তারা আস্তে 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 হকের পথে আসতে পারে। সো আই রিকোয়েস্ট টু দ্য ওয়ার্ল্ড, আমি পুরো জাতির সামনে সবাইকে অনুরোধ করছি যে আজকে যে ঘটনা ঘটে গেল, এই ঘটনার পেছনে দায়ী সেই ব্যক্তি, তাকে ধরে ফাঁসি কাস্তে ঝুলানো হোক, সবাই সামনে ঝুলানো হোক, এবং প্রত্যেকটা মিডিয়াকে আমি বলছি যে যা ঘটেছে তা ফেসবুকে ভাইরাল হয়েছে, সেটাকে নিয়ে অন্ততপক্ষে নিজের পিঠ বাঁচানোর জন্য আপনারা প্রচার করুন যে মুসলমানরা সন্ত্রাসী নয় বরং ইহুদি খ্রিস্টানরা সন্ত্রাসী। এই যে মানে একটা ইহুদি অথবা খ্রিস্টান সে যে কার্যকলাপটা ঘটালো সবার সামনে, কত বড় সাহস থাকলে একটা মানুষ এটা করতে পারে যে নিজে লাইভে এসে আবার 30-40 বা প্রায় 49 মনে হয় সম্ভবত মিডিয়ার খবর এখন, নিয়ার অ্যাবাউট 50 জন লোককে এভাবে হত্যা করলো, তাহলে এর প্রতিবাদ মিডিয়া আজকে করছে না, তাহলে সাধারণ মানুষ মিডিয়ার উপরে কী করে ভরসা করবে? সাধারণ মানুষ তো মিডিয়ার উপরে ভরসা করে। সো সাধারণ মানুষ আজকে কোথায় যাবে? আপনাদের মিডিয়া মানে তো সবই চোর আর দালাল আর বাটপারে আর চিটার বাটপারে পরিপূর্ণ হয়ে গিয়েছে।
হ্যাঁ, তো এই ধরনের মিডিয়াকে আসলে আমরা সবাই মিলে বয়কট করি। আমি একা এখানে চিৎকার করে কোনো লাভ নেই, সবাইকে আওয়াজ তুলতে হবে, সবাইকে বয়কট করতে হবে। তাদের যেমন পণ্য বয়কট, মানে পণ্য বয়কট করতে হবে, সিমিলারলি তাদের মিডিয়াকে বয়কট করুন, এই হলুদ মিডিয়াকে বয়কট করুন। আজকে যেখানে যাই হোক না কেন, কোথাও বোম ব্লাস্ট হচ্ছে তো বলছে মুসলমানরা করেছে, কোথাও কেউ হত্যা হচ্ছে বলছে মুসলমানরা করেছে, জানি না হয়তো কয়েকদিন পরে কারুর যদি পাতলা পায়খানা হয় সে বলবে যে হয়তো এটা মুসলমানের কারসাজি, নাউজুবিল্লাহ মিন জালিক। আসুন আমাদের বিবেকটাকে আজকে মানে খুলুন, নিজের বিবেকটাকে আগে উন্মুক্ত করুন, উন্মুক্ত করে একদম নিঃস্বার্থভাবে কোনো ধর্মীয় মোড়কে আবৃত না করে কোনো ঘটনাকে সবাইকে চেষ্টা করতে হবে যে এইভাবে যে নির্বিঘ্নে হত্যা হোক, হোয়াট এভার ইট ইজ মুসলিম অর আদার রিলিজিয়ান, এটা হতে পারে মুসলমান বা যেই হোক না কেন, তারা কোনো মানে যে জাতি হোক না কেন, সে তারা কোনো জাতির নয়, বরং তারা সন্ত্রাসী, তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিন সবাই মিলে। এবং যদি মিডিয়া কোনো আজকে মিডিয়ার আপনি আপনাকে আমাকে দেখতে হবে যে কোন কোন মিডিয়া এদেরকে সন্ত্রাসী আখ্যা দিচ্ছে না, যে যে মিডিয়া এদের দালাল সন্ত্রাসী আখ্যা দিচ্ছে না, যারা টাকা খেয়ে বসে আছে, ওই মিডিয়াকে আসুন, আপনি আমি বয়কট করি। আরে ভাই, আপনি যারা ফেসবুকে লাইভ শুনছেন আমার, তারাই শুরু করেন না, আপনি শুরু করেন, আমি আজকে বয়কট করা শুরু করলাম এই চ্যানেলকে, আপনি শুরু করেন। কেন দেখবেন এদেরকে, এই এই কুকুরদের কুত্তামি আপনার আমরা কতদিন সহ্য করবো, আর যে একটা সত্য কথা তুলে ধরার সাহস পায় না, তারা আবার নাম দিয়েছে আমরা জার্নালিস্ট, আমরা মিডিয়া, আমাদেরকে প্রাইজ দেওয়া হয়, এই মানে ফালানা ঢিমকায় কী কী ঘটছে এটা? আসুন বয়কট করি আমরা সবাই মিলে। আর এই মর্মান্তিক ঘটনা গোটা বিশ্ব হতবাক হয়ে দেখছে, অথচ বিশ্বের মিডিয়াগুলো চুপ রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে প্রায় মিডিয়াই দালাল, প্রাইম মিডিয়াই দালাল, এদের কোনো কথা শুনে খবরদার কেউ আপনার মানে নিজের ভাই ভাইয়ের মধ্যে কোন্দল বাড়াবেন না, কারণ এই মিডিয়ারা হচ্ছে এখনকার বর্তমান সময়ের সবচেয়ে বড় টেরোরিস্ট, সবচেয়ে বড় টেরোরিস্ট হচ্ছে বর্তমান সময়ের মিডিয়া। আর এরাই যত ভায়োলেন্স ছড়ায়, এরাই যত আর্গুমেন্ট সৃষ্টি করে, এরাই ওই এসি রুমে বসে উল্টোপাল্টা কথা বলে, যার ফলে জাতি বিভ্রান্ত, দেশ বিভ্রান্ত, আমাদের একে অপরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি এই কেসটা, এই ঘটনাটা কোনো একজন আব্দুর রহমান কিংবা কোনো আব্দুর সুদেশ, অর্থাৎ কোনো মুসলমান নামধারী কোনো একজন ব্যক্তি যদি করতো, তাহলে প্রত্যেকটা মিডিয়া আর ঘেউ 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 চিৎকারে আজকে কান ঝালাপালা হয়ে যেত, সবাই অবাক হয়ে যেত যে বাপরে বাপ, আরে বাপরে বাপ, এই অবস্থা মিডিয়া, এই মানে মুসলমান এই করেছে, এরা সন্ত্রাসী, এরা সন্ত্রাসী, কত না কথা বলতো, কত না স্টাইল হতো তাদের। অতএব এরা হচ্ছে প্রকৃত সন্ত্রাসী, এরা হচ্ছে মূল সন্ত্রাসী, এদেরকে আসুন আমরা বয়কট করি, এদের উপরে আমাদের আর কোনো আস্থা নেই। আপনার আমার স্লোগান হোক যে মিডিয়াই বড় সন্ত্রাসী, এদেরকে আমরা আর টিআরপি বাড়ানোর জন্য কোনো কাজ করবো না, অতএব আজকে থেকে এদেরকে বয়কট করা শুরু করুন। যারা শুনছেন, শুধুমাত্র শুনেই মজা নিয়েন না যে শাইনুর ভাই ফেসবুক লাইভ করে, আমাদের ভালো লাগে, শুনতে ভালো লাগে, জি না, এরকম যদি করেন তাহলে এইসব হিজরা আমার দলে থাকবেন না, আপনারা আমার কাছ থেকে লিভ নিয়ে চলে যান, বরং আমি অন্য আরও কিছু মানুষকে, আরও কিছু যুবককে মানে অ্যাড করার চেষ্টা করব। বিবেক খুলুন, বিবেক খুলে এই ধরনের মিডিয়াকে বয়কট করুন। আমরা চাই নিরপেক্ষ বিচার, আমরা কোনো ধর্মের হয়ে কথা বলতে চাই না, আমরা নিরপেক্ষ একটা বিচার চাই। আর আমাদের চেষ্টা করতে হবে যে মুসলমানদের একটা মিডিয়া তৈরি করা, মুসলমান মিডিয়া মানে এই মিডিয়া সত্য যেখানে যা তাই সেটাকে তুলে ধরবে, এরকম আমাদের মিডিয়াকে তৈরি করতে হবে। এই শপথ নিয়ে আজকে থেকে মিডিয়াকে বয়কট করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।